স্যার জেলা প্রশাসক নওগাঁ একটা প্রশ্ন করছেন যে আমরা হাওর এবং উপকূল মেরিন ফিশারিজ প্রজেক্ট ওই প্রজেক্টটা আমার প্রাণী সম্পদের এতদিন ছিল না, এখন সাভারে এটা কাজটা প্রায় সে আমরা এই মুহূর্তে সাহস করব না, আমরা চাচ্ছি যে এখন এবং ইতিমধ্যে নেটওয়ার্ক চালু করা জেলা প্রশাসক বান্দরবন এটা অনেক উপজেলা বিজ্ঞান ছাড়া এই মানে কি বলে আমাদের দৈনন্দিন কোনো কাজ চলে জনগণের সেবা কীভাবে বৃদ্ধি করা যায় এবং আউট অফ দি বক্স কীভাবে চিন্তা করা যায়, গতানুগতিক সিস্টেম কথা চিন্তা করলে হবে না। সরকারি জমি পুনরুদ্ধারের ব্যাপারে আমি তাদেরকে বলেছি যে প্রত্যেক জেলা প্রশাসকদেরকে আপনারা প্রত্যেকে উদ্যোগী হয়ে সরকারি জমি আরও কীভাবে পুনরুদ্ধার করা যায় এবং তাদেরকে সেই যে যত বেশি উদ্ধার করতে পারবে তাদেরকে আমি একটা রিওয়ার্ড দেবে বলছি। এই মুহূর্তেও ধানের দাম অস্বাভাবিকভাবে কম, এই ধরনের দাম থাকলে এবং কৃষকরা অনেক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধান কেনার চেষ্টা করছি, আমি ডিসি মহোদয়ের বললাম যে তারা যেন তাড়াতাড়ি লিজ দিয়ে চাষিদের এবং ডাইরেক্টলি যেন চাষিদের কাছ থেকে প্রত্যক্ষভাবে যেন তাদের কাছ থেকে কেনা হয়।